বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেলেন। মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 90 বছর বয়সে। নিভল সন্ধ্যা প্রদীপ। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 26 জানুয়ারি বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ওই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। পরদিন তাকে গ্রিন করিডোর করে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায় ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। ঘটনাচক্রে তার 2 দিন আগেই কেন্দ্রের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সঙ্গীত শিল্পীকে SSKM এর উদ্বার্ণ ওয়ার্ডে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তড়িঘড়ি গঠিত হয় মেডিকেল বোর্ড। সন্ধ্যার প্রয়াণে ব্যথিত মুখ্যমন্ত্রী বলেন, আমি ভাবতে পারিনি মারা যাবেন। গতকাল রাতে অস্ত্রোপচারের পর খবর এসেছিল কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এত তাড়াতাড়ি এমনটা ঘটে যাবে তা বুঝতে পারিনি। আমরা যকৃতের চিকিৎসককে পাঠাবো বলে ঠিক করেছিলাম, তখন জানতে পারলাম উনি আর নেই। উনি স্বর্ণালী সময়ের শিল্পী, সেই যুগের সকলেই চলে গিয়েছেন, উনি ছিলেন। উনি শেষ সুরের ঝংকার, সুরের স্পন্দন, গানের ইন্দ্রধনু। মমতা আরও বলেন, একটা শতাব্দীর আর কেউ রইলেন না, এ ক্ষতি অপূরণীয়। আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতরত্ন। আজ রাতে ওকে পিস ওয়ার্ল্ডে রেখে দেবো। বুধবার 12টার সময় দেহ নিয়ে রবীন্দ্র সদনে রাখা হবে। 5টা পর্যন্ত ওখানে থাকবে সম্মান প্রদর্শনের জন্য। আমি যেমন করে হোক পৌঁছানোর চেষ্টা করব। এরপর রাজ্যের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দিয়ে ওর শেষকৃত্য হবে। যে মানুষটির গলা উত্তম সুচিত্রা জুটিকে অমরত্ব দিয়েছে, সেই গলা আজ থেমে গেল। কিন্তু একটি প্রশ্ন থেকেই গেল, 25 জানুয়ারির সেই ফোন যা জানিয়েছিল আপনি পদ্মশ্রীর জন্য মনোনীত। কতটা বেদনা দিয়েছিল সন্ধ্যাকে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।